আচ্ছা, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে যাবত 30,000 এবং মারা গিয়েছেন 112 জন, এবং গতকাল সর্বোচ্চ 922 জন রোগী একদিনে রেকর্ড সংখ্যক শনাক্ত হয়েছেন। এই যখন দেশের ডেঙ্গু পরিস্থিতি, তখন বেশ কয়েকদিন থেকে কথা হচ্ছিল যে ডেঙ্গু রোগীর সেবায় সরকারের তরফ থেকে নতুন কি পদক্ষেপ নেওয়া হয়, কেননা আমরা দেখেছি বিগত সময়গুলোতে সরকারের হাসপাতালগুলো, সরকারি বেসরকারি নানা হাসপাতালগুলোতে শয্যা সংকট, অনেকে শয্যা ফাঁকা না পেয়ে ফিরে যাচ্ছিলেন। ঠিক এই অবস্থায় এসে আজ থেকে ডিএনসিসি কোভিড হাসপাতালে ডেঙ্গু সেবা চালু হলো, এবং ডিএনসিসি কোভিড হাসপাতালে সকাল থেকে এখন পর্যন্ত আমরা 6টি রোগী ভর্তি হতে আমরা দেখেছি। এবং ডিএনসিসি কোভিড হাসপাতালে আমরা জানি যে কোভিডের সময় বড় একটি সাপোর্ট দিয়েছে, এবং 1,054 বেডের এই হাসপাতালে কোভিডের সময় যে বড় একটি সেবা দিয়েছে, এবং এ পর্যায়ে এসে ডিএনসিসি কোভিড হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে তারা 300-এর বেশি শয্যা প্রস্তুত রেখেছেন ডেঙ্গু রোগীদের জন্য, এবং ডেঙ্গু রোগীদের মধ্যে অনেকেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বিশেষ করে ঢাকার বাইরে থেকে অনেকে আসছেন খারাপ অবস্থায়। সেই সব রোগীদের সাপোর্ট দেওয়ার জন্য 64টি আইসিইউ শয্যা রাখা হয়েছে প্রস্তুত করে, এবং পাশাপাশি আমরা এখানকার যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। 4টি ইউনিটে 12 জন চিকিৎসক প্রাথমিকভাবে সেবা দেওয়া শুরু করেছেন, এবং রোগী যদি বাড়তে থাকে সেক্ষেত্রে তারা আরও চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সেবিকার সংখ্যা বাড়াবেন, এই বিষয়টি কিন্তু আমরা শুনতে পেয়েছি। সব মিলিয়ে সারা দেশের শুরুতেই যেমনটা বললাম যে পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে, যেমন বর্তমানে সারা দেশে হাসপাতালগুলোতে ভর্তি আছে রোগীর সংখ্যা 3,404 জনের মধ্যে ঢাকাতেই ভর্তি আছে 2,328 জন, এবং ঢাকার বাইরে 1,076 জন। অর্থাৎ প্রতিনিয়ত ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে, এবং এই চাপ সামাল দিতে এক প্রকার হিমশিম অবস্থা। আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা প্রাণান্তর চেষ্টা করে যাচ্ছেন যাতে এই পরিস্থিতি সামাল দেওয়া যায়। যদিও বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু বারবারই বলছেন যে এবারের আবহাওয়াজনিত বিষয় যদি একটু তাকানো যায় সেক্ষেত্রে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এবং আজও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিপাত যদি বজায় থাকে সেক্ষেত্রে এডিসের প্রজনন কাল আরও বাড়বে, এবং ডেঙ্গুর যে এখন নিয়ন্ত্রণহীন সে বিষয়টি কিন্তু লাগাম টানতে আরও সময় লাগবে। এই জন্য বারবারই বলা হচ্ছে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই এডিসের যে প্রজনন যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করতে হবে, এটি কিন্তু বারবারই স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন। এই ছিল রাজধানীর ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে ডেঙ্গু সেবা চালু হওয়ার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মহাখালী থেকে।